এই সংগঠনটি কোনো টেন্ডারবাজদের সংগঠন না, এই সংগঠনের প্রত্যেকটি কাজ গণমানুষের সহযোগিতায় করা হয়। গণ অধিকার পরিষদ গণমানুষের সংগঠন। দেখেন খাবার, দেখছেন যে এই খাবার মানুষের কাছে আমরা পৌঁছে দিই, যারা রোজাদার রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক এবং যারা দুস্থ মানুষ, ছিন্নমূল মানুষ রয়েছে, যারা ঠিক মতন ইফতারি করতে পারে না, তাদের কাছে আমরা এই খাবারটা পৌঁছে দিই। আপনারা অবগত আছেন এর আগে পরিচালনা করেছে যুব অধিকার পরিষদ, তারা অনেক কার্যক্রম পরিচালনা করছে এবং প্রত্যেকটা জেলাতে আমাদের সহযোদ্ধারা তাদের সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে। আপনারা যারা এই লাইভটি দেখছেন, আপনারা প্রত্যেকের লাইভটি শেয়ার করে দিবেন এবং মানবতার সেবায় আপনারা যে যার জায়গা থেকে এগিয়ে আসবেন। আমাদের সংগঠনটি, আমরা আগেও বলেছি, এই সংগঠনটি কোনো দুর্নীতিবাজদের সংগঠন না, এই সংগঠনটি কোনো মাফিয়াদের সংগঠন না, এই সংগঠনটি কোনো টেন্ডারবাজদের সংগঠন না, এই সংগঠনের প্রত্যেকটি কাজ গণমানুষের সহযোগিতায় করা হয়। গণ অধিকার পরিষদ গণমানুষের সংগঠন। আমরা আগেও বলেছি, আমরা আপনাদের জন্য রাজনীতি করি, আপনাদের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহের মাধ্যমে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা প্রশ্নবাস বিরোধী আন্দোলন করেছি, আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমরা সবসময় করে থাকি। সুতরাং আমাদের পবিত্র মাহে রমজান, আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে সফল করার জন্য আপনাদেরকে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আমাদের মাঝে আরো নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, ফারুক হাসান ভাই আছে, আমাদের গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ফারুক হাসান, ফারুক ভাই 250 জন মানুষ দেখতে এসেছে, তার আগে আপনাদেরকে বলতে চাই যে এই যে পল্টন এরিয়াতে যারা দুস্থ মানুষ রয়েছে, আমরা শুধু তাদের পাশেই না, ঢাকার অন্যান্য এলাকাতেও যে সকল দুস্থ মানুষ রয়েছে, ছিন্নমূল মানুষ রয়েছে, আমরা তাদের পাশেও বেড়াতে চাই, কিন্তু আমরা আর্থিকভাবে আসলে কুলিয়ে উঠতে পারছি না। আমাদের হাতে আগামী দিনের যে আয়োজন, শুধু সেই আয়োজনের তহবিল আমাদের হাতে আছে, বাকি দিনের যে আয়োজন সেই আয়োজনের তহবিল এখন এই মুহূর্তে আমাদের তহবিল আছে, আগামী দিন আছে, সেটা আমি বলেছি যে আর তহবিল আমাদের হাতে নাই। সুতরাং সামনে আরও প্রায় আপনার 23টি রমজান, সেই 23টি রমজানে আমরা কিভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করব সেটা আমরা জানি না, বাট মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস আছে, তিনি একভাবে না একভাবে ব্যবস্থা করে দিবেন, সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবে ফারুক হাসান, অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ফারুক হাসান। ফারুক হাসান ভাই বলেন এই জায়গায়। হ্যাঁ, ধন্যবাদ। যারা লাইভ দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পঞ্চম দিনের মতো গণ অধিকার পরিষদের যে গণ ইফতার কার্যক্রম, আমাদের গণ ইফতার কার্যক্রমের আজকে পঞ্চম দিন, এদিকে একটু সামনে আসেন ভাই, এখানে গরম লাগতে আছে, এই পঞ্চম দিন আজকে আমাদের চলতেছে গণ ইফতার কার্যক্রমের, আমাদের রান্নাবান্না প্রায় চূড়ান্ত পর্যায়ে। তো এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি যে এই যে গণ ইফতার কার্যক্রম, এটি আমরা গণ অধিকার পরিষদের আয়োজনে এটা করতেছি এবং আমাদের প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে যাতে পুরো মাসব্যাপী আমরা এটি চলমান রাখতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। কারণ আমরা করোনাকালীন সংকটে প্রায় দু মাসব্যাপী গণ অধিকার পরিষদের আয়োজনে আমরা গণ খাদ্য বিতরণ কর্মসূচি আমরা চলমান রেখেছিলাম, প্রায় দু মাস আমরা ছিন্নমূল মানুষদের মাঝে সেই খাদ্য বিতরণ করেছি। তো রমজান মাসে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম দিনের মতো আমাদের এই খাদ্য বিতরণ, যেটা ইফতার কর্মসূচি বিতরণ, এটা চলমান রয়েছে।